নমস্কার বন্ধুরা, আমি একটা একদম নিরামিষ রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ একদম নিরামিষ, এটাতে কোনো আমিষের কিছুই নেই। এখানে আমি করব মোচার পাতুরি। আমি মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি, একদম দেখুন খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কি কি মিশাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এখানে মিক্সিতে বেটে নিয়েছি পোস্ত, সাদা সর্ষে, আর এখানে আছে কালো সর্ষে অল্প পরিমাণে দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এবার মোচার মধ্যে। এবার আমি এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, এই দেখুন বন্ধুরা। আমি এই জায়গাটা খুব ছোট হয়ে গিয়েছে বলে বড় জায়গাতে একবারে সুন্দর করে এটা মাখিয়ে নেব। আর এখানে আমি দিয়েছি একটা গোটা নারকেল টুকরা। এবার আমি এই নারকেল কুড়াটার মধ্যে সমস্ত এই মোচাটা মশলাগুলো সব নিয়ে নিচ্ছি, কারণ এটার মধ্যে আমার আটছে না বলে আমি এই বড় গামলাতে মেখে নেব জিনিসটা। এবার আমি দিচ্ছি স্বাদ মতন লবণ। আমি সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করিনি, যেহেতু একটু স্বাদ মতনই দিচ্ছি। আর আমি একটু এবার দিচ্ছি স্বাদ মতন চিনি। এবার আমি দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার আমি দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি। এবার আমি এটাকে সুন্দর করে কচলিয়ে, বেশি ভালো করে বেশ কচলিয়ে কচলিয়ে আমি মাখবো। এই দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে চটকিয়ে মেখে নিয়েছি আর খুব ভালো করে মাখাটা হয়ে গিয়েছে। এবার পরের স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি কি করব। এই দেখুন বন্ধুরা, আমি কলা পাতাটাকে ভালো করে সেঁকে রেখে নিয়েছি। একদম সেঁকে, নাহলে ভাঁজ করা যাবে না, যেহেতু আমি সেঁকে নিয়েছি কলা পাতাটা। এবার আমি কি করছি দেখুন, এই ভালো করে মিশিয়ে রেখেছি যেই মোচাটা, সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর একটু সুন্দর করে শেপ দেব যাতে দেখতে ভালো লাগে। আর এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর আমি কলা পাতাটা দিয়ে ফোল্ড করে নেব একদম সুন্দর করে। এই দেখুন আমার হয়ে গেছে প্রথম পাতুরিটা সুন্দরভাবে ফোল্ড করা। এবার আমি পাতুরিটাকে বেঁধে নেব। এই দেখুন আমি পাতুরিটা একদম সুন্দর করে বেঁধে নিয়েছি। এইভাবে আমি সব পাতুরিগুলো তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার সমস্ত পাতুরিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আমি এবার পরবর্তী স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ের উপরে কড়াইটা দিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি একদম সুন্দর করে কড়াইটা ব্রাশ করে দিচ্ছি। এরপর তেলটা একটু গরম হয়ে গেলে আমি পাতুরিটা ছাড়বো। আমি এবার একটা একটা করে পাতুরিগুলিকে দিয়ে দিচ্ছি, যে কটা আমার আসছে দেখুন। আমার এখানে তিনটে এটে গেল। এবার আমি ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ এদিকটা ভাজা হয়ে গেলে আবার উল্টে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, এবার দিয়ে আমি উল্টে দেব। এই দেখুন এক পিস কত সুন্দর হতে লেগেছে। আমি সবগুলো সুন্দর করে উল্টে দেবো। আবার আমি ঢাকা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমি এবার ঢাকনাটা আবার খুলছি। আমার পাতুরিগুলি একদম রেডি হয়ে গেছে। আমি এবার একটা একটা করে তুলে ফেলবো। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। আমি এইভাবে সবকটা পাতুরি তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার মোচার পাতুরি একদম রেডি। তাহলে কত তাড়াতাড়ি আমি তৈরি করে ফেললাম, দেখলেন তো মোচার পাতুরি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি এটা তৈরি করে ফেললাম। আমিষ রান্না তো অনেক কিছুই পাতুরি আমরা খাই, তো নিরামিষ এই পাতুরিটা আপনারা খেয়ে দেখবেন, সত্যি খুব অসাধারণ লাগে খেতে। আর গরম ভাতে এই জিনিসটা খেতে আরও সুন্দর লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমরা তো আমিষ রান্না অনেকেই অনেক কিছু পাতুরি করে খাই, কিন্তু এই নিরামিষ মোচার পাতুরি সকলে করে খেয়ে বলবেন যেটা কেমন লাগলো। একবার অন্তত ট্রাই করে আপনারা দেখবেন যে কেমন লাগলো করে। নমস্কার বন্ধুরা, পরবর্তী রেসিপি দেখার জন্য অনুরোধ থাকলো বা ব্লগ দেখার জন্য অনুরোধ থাকলো।